বনগাঁ উৎসবে নজর কাড়ছে ইছামতি স্টল। বনগাঁর লেখক ও চিত্রকরদের সৃষ্টিতে সেজে ওঠা স্টলে যথেষ্ট ভিড় সাধারণের। সকলেই বলছেন সত্যি ব্যতিক্রমী প্রয়াস। এক মাসব্যাপী বনগাঁ খেলাঘর ময়দানে আয়োজন করা হয়েছে বনগাঁ উৎসব। উৎসব উপলক্ষে খেলাঘর মাঠে বিভিন্ন দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা। উৎসব উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতামূলক ও আমন্ত্রণমূলক অনুষ্ঠান হচ্ছে মঞ্চে। উৎসব উপলক্ষে বিভিন্ন দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা। বহু বছর ধরে চলে আসা এই মেলা এবছর ব্যতিক্রমী ছাপ রেখেছে। বনগাঁর লেখক, বনগাঁর চিত্রকরদের নিয়ে তাদের সৃষ্টি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে একটি গোটা স্টল, যার নামকরণ করা হয়েছে ইছামতি। সীমান্ত শহর বনগাঁর অহংকার ইছামতি নদী। শিল্প সাহিত্যে বরাবরই উর্বর এই শহরের মাটি। সেরকমই বনগাঁ শহরের বর্তমান কবি সাহিত্যিকদের লেখা সমৃদ্ধ বইয়ের পাশাপাশি অতীত দিনের বিভিন্ন লেখকদের বই দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ইছামতি। বনগাঁর কয়েকজন সাহিত্যপ্রেমী, সমাজ সচেতন মানুষ নীরবে এই কাজটি করেছেন। প্রতিদিনই স্টলে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এখান থেকেই সংগ্রহ করছেন বনগাঁর ভূমিপুত্রদের লেখা বই অথবা তাদের শিল্পকলা। স্টলের দায়িত্বে রয়েছেন দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু জানালেন বহু মানুষ আসছেন, বইয়ের বিক্রিও ভালো। এই মেলার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমাদের বনগাঁ তো চিরকালই সাহিত্যে উৎকৃষ্ট একটা জায়গা। প্রত্যেক দশকে আমাদের বনগাঁ থেকে প্রচুর ভালো ভালো লেখককে আমরা যদি বিচার করি তাহলে প্রত্যেক দশকে আমরা বড় বড় লেখক আমরা পেতে পারি। তো সেই হিসাবে এত ভালো লেখকদের নিয়ে বনগাঁর এত একটা সমৃদ্ধশালী একটা সাহিত্য সংস্কৃতিপূর্ণ জায়গাতে তাদেরকে এক ছাতার তলে ইছামতি নাম দিয়ে আমরা এক জায়গায় এনেছি। মানে বিভিন্ন প্রকাশনীর বই হলো তাদের এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আমাদের খুবই ভালো লেগেছে এবং মানুষ বই কিনছেন, বই দেখছেন। স্টলে ঘুরে কয়েকটি বই সংগ্রহ করার পর বইপ্রেমী তুষার রায় জানালেন, আমি যে কোনো মেলায় গেলেই আমি বই খোঁজার চেষ্টা করি, বইয়ের স্টল দেখি। কিংবা ধরো বিভিন্ন যে সাহিত্যিক কিংবা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের ফটো কিনতাম, ছোটোবেলা তো অভ্যাস আমার। তাই এই মেলাতেও যে বিভিন্ন জিনিসের পাশাপাশি যে এরকম একটা স্টল হয়েছে, এটা কিন্তু সত্যি বনগাঁর একটা ঐতিহ্য বাড়ি দিয়েছে। এবং এই মেলার কিন্তু এই ইছামতি নাম দিয়ে মেলারও একটা ঐতিহ্য কিন্তু বেড়েছে। এই মেলার একটা সত্যি সৌন্দর্য বলতে গেলে ইছামতি যে হয়েছে সত্যি সুন্দর করেছে। জানা গেছে বনগাঁর বিভিন্ন লেখকদের প্রকাশিত বইগুলিকে একত্রিত করে আনা হয়েছে স্টলে। এ ব্যাপারে স্টল করবার জন্য সহযোগিতা করা হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এই মেলার সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের নগর এবং মা মঞ্চ, যেখানে মা দুর্গা বসে আছেন, বাসন্তী পুজো চলছে। আমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণের শহর বলার অপেক্ষা রাখে না যে এখানে সাংস্কৃতিক চর্চার পীঠস্থান এখনও অবধি আছে। সুতরাং সর্বধর্ম যেমন এখানে হাজির হবে, সমস্ত সাংস্কৃতিক জগতের মানুষ এখানে হাজির হবে। এটা নয় শুধু গান গাইবে, নৃত্য করবে, এর উপরে দাঁড়িয়ে আমরা কাজ করব। আমরা সবসময় বনগাঁর যারা লেখক, কবি, চিত্রশিল্পী, এদেরকেও সবসময় আমরা এগিয়ে রাখি, যার জন্য বনগাঁর আমাদের গৌরব। এবং তাদের কথা মাথায় রেখেই এবার বনগাঁয় আমরা সেই সাংস্কৃতিক জগতের সঙ্গে সঙ্গে যারা লেখক লেখিকা আছে তাদের বই রেখে বনগাঁর যারা চিত্রশিল্পী যারা আঁকেন তাদের উৎকৃষ্ট মানের ফটো রেখে, তাদের আঁকা ছবি রেখে আমরা এবার উৎসব করছি। কৃষ্ণেন্দু পালিত পেশায় শিক্ষক হলেও দীর্ঘদিন যুক্ত লেখালেখির জগতের সাথে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার বেশ কিছু বই। এদিন স্টলে ছিলেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, বনগাঁ উৎসব শুরু হয়েছে বহু বছর হয়ে গেল, তবে এই প্রথম বনগাঁই বই এবং ছবির জন্য একটা আলাদা স্টল বরাদ্দ করা হয়েছে। তো আমি একজন সাহিত্যপ্রেমী, সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে সাধুবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগের জন্যে। যারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন,
একথা তো ঠিক, বনগাঁ সাহিত্যে সমৃদ্ধ আজ নয় বহুকাল ধরেই, এখনও পর্যন্ত বাংলা সাহিত্যে বনগাঁর একটা বিশেষ ভূমিকা রয়েছে। বনগাঁর অসংখ্য মানুষ বাংলা সাহিত্যে লিখছেন, লিখেছেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে, তো তাদের বইপত্র এখানে রাখা হয়েছে এবং বিপণনের ব্যবস্থা হয়েছে। এখনও পর্যন্ত যা সাড়া পাওয়া গেছে সেটা অভাবনীয়, বেচা কিনা খুব ভালো, খুব ভালো, মানুষ আসছে, প্রচুর মানুষ আসছেন, দেখছেন, কিনছেন, আমি চাইবো এটা যেন চলতেই থাকে ভবিষ্যতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।